গেছে চলে বন্ধুরাষ্ট্র ইন্ডিয়ায় জায়গা না পেয়ে আবারও দেশে ফিরে আসলো শেখ হাসিনা গোপন একটা সূত্র এমনটাই জানিয়েছে মিডিয়াকে তবে এখন কোথায় অবস্থান করছে দেশের সাবেক এই প্রধানমন্ত্রী তা কেউ জানে না ছাত্রদের তোপের মুখে পড়ে গত পরশু খুব গোপনে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা হেলিকপ্টারে করে দেশ ছাড়ার পর শোনা যায় ভারতের নয়াদিল্লিতে অবস্থান নিতে চেয়েছিলেন শেখ হাসিনা তবে শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি ইন্ডিয়া অন্যদিকে লন্ডনের কাছেও আশ্রয় চেয়েছিলেন আওয়ামী লীগের এই সভানেত্রী সর্বশেষ কারো কাছে আশ্রয় না পেয়ে নাকি আবারও গোপনেই দেশে ফিরে এসেছেন তিনি তবে দেশে ফেরার খবরটা কতটা সত্য তা এখনও জানে না কেউ অন্যদিকে গতকাল এক ফেসবুক লাইভে সজীব আজের জয় জানিয়েছেন শেখ হাসিনাকে আর কখনো রাজনীতিতে দেখা যাবে না তাহলে কি বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হতে যাচ্ছে এমনটাই প্রশ্ন এখন জনগণের ছাত্রদের তোপের মুখে পড়ে এমনভাবে ক্ষমতা ছাড়তে হবে সেটা কখনো কল্পনা করেনি আওয়ামী লীগের কেউ হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে এত বড় পরিবর্তন আসবে সেটা হয়তো কখনো ভাবতে পারেনি বাংলাদেশের সাধারণ জনগণ